সব কিছু ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, যারা আমরা ম্যাথকে ফিল করতে চাই তারা অবশ্যই আমাদের 8.3 যে বেসিক দুটা ক্লাস ছিল ওই দুটা ক্লাস অবশ্যই দেখে নেবে। আর যারা আমরা মোটামুটি 8.3 এর ম্যাথগুলোকে কোনো ক্রমে করে পাশ করতে চাই তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট। ঠিক আছে, আমরা এই ভিডিওতে জাস্ট দেখব যে 8.3 এর প্রথম দুটি লেকচার, অর্থাৎ 8.3 এর প্রথম দুটি লেকচার না দেখলে যে তুমি ম্যাথগুলো পারবে না এমন না, ওই দুটি লেকচার না দেখেও আজকের লেকচারের আলোকে তুমি 8.3 এর ম্যাথগুলো কমপ্লিট করতে পারবে। বাট তুমি যদি ম্যাথকে ভালোভাবে ফিল করতে চাও, ম্যাথ সম্পর্কে জানতে চাও, এবং তুমি যদি তোমার ফিউচার টার্গেট যদি হয় ভালো কোনো ইউনিভার্সিটি, তোমার ফিউচার টার্গেট যদি হয় ভালো কোনো কলেজ, তোমার ফিউচার টার্গেট যদি হয় মেডিকেল বিশ্ববিদ্যালয়, বা তোমার টার্গেট যদি হয় বুয়েট চুয়েট রুয়েটের মতো বড় কোনো ইউনিভার্সিটি, তোমার স্বপ্ন যদি হয় বড়, অবশ্যই তোমাকে বেসিক লেভেল থেকে নিজের এডুকেশনাল স্টেটটাকে, নিজের পড়াশোনার যে রাষ্ট্রটা, ওই রাষ্ট্রটাকে গ্রো আপ করতে হবে। আমাদের প্রত্যেকেরই পড়ালেখার একটা রাষ্ট্র থাকে, একটা দেশ থাকে। আমার ভেতরে যে পড়ালেখার অনুভূতি আছে, আমার ভেতরে পড়ালেখার যে টান আছে, যে আকর্ষণ আছে, ওই আকর্ষণের জন্য আমার মাইন্ডের ভেতর একটা পড়ালেখার রাষ্ট্র তৈরি হয়। সে রাষ্ট্রের প্রধানমন্ত্রী তুমি নিজেই, রাষ্ট্রপতি তুমি নিজে, প্রেসিডেন্ট এবং যত ধরনের মিনিস্ট্রি আছে সব মিনিস্ট্রি তুমি নিজে, তুমি হ্যান্ডেল করবা সব কিছু। তোমার মিনিস্ট্রিকে, তোমার মন্ত্রণালয়কে সুন্দরভাবে সাজানোর জন্য তোমাকেই কাজ করে যেতে হবে। সো আশা করছি আজকের ক্লাসটি ভালোভাবে উপভোগ করবে, এবং যারা ম্যাথকে ভালোভাবে ফিল করতে চাও তারা অবশ্যই 8.3 এর প্রথম দুটি বেসিক ক্লাস দেখে আসবে। আর যারা চাচ্ছ যে আমার অষ্টম অধ্যায় পুরোটাই দেখতে হবে, তাহলে আমাদের এখানে অসংখ্য ভিডিও আছে। 8.1 থেকে শুরু করে আমরা 8.3 এই পর্যন্ত অসংখ্য ভিডিও আপলোড দিয়েছি, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। বিশেষ করে আমি থিওরিক্যাল আলোচনাগুলো করার চেষ্টা করেছি, সেগুলো তোমরা একটু দেখে নেবে। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে ইম্পর্টেন্ট আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে 8.3 এর ম্যাথগুলো। 8.3 এর ম্যাথে যাওয়ার আগে আমি এখানে কিছু ইনফরমেশন লিখে ফেলেছি, যে ইনফরমেশনগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, আমরা একটু ফলো করি। দেখো, আমি এখানে 7 নম্বরে কিছু ম্যাথ প্রশ্ন লিখে রেখেছি, এবং আমাদের 8.3 এর 7 নং, 8 নং এবং 9 নং অঙ্কগুলোর মধ্যে আমরা এই থিওরিগুলো অ্যাপ্লাই করব। শুধু এই থিওরিগুলো এই তিনটার মধ্যে নয়, বাকি ম্যাথগুলোর মধ্যেও আমরা অ্যাপ্লাই করব। 7 নং এর পাশাপাশি আমরা তোমাদের উদাহরণ যেটা আছে 184 পৃষ্ঠায় উদাহরণ 23 কিন্তু এই ম্যাথগুলো আছে। তো প্রথমত আমরা ইম্পর্টেন্ট রুলস যেগুলো হলো, প্রথমত আমরা এই ম্যাথগুলো করার জন্য এখানে যে পদগুলো আছে, অর্থাৎ ত্রিকোণমিতিক যে কোণের মানগুলো আছে, এই মানগুলোকে একটা সূত্রের সাথে মিলাবো। প্রথমে একটা সূত্রের সাথে মিলাবো, সূত্রটা কি, n(5/2)± θ। সূত্রটা একটু আমি ব্যাখ্যা করি। যেমন আমরা 8.1, যারা আমার লেকচার দেখেছো 8.1 এ আমি ডিটেলসগুলো আলোচনা করেছি। আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতে 5/2 মানে আমরা জানি হচ্ছে ফাই মানে হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো ফাই ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, তাহলে এক সমকোণ মানে 90 ডিগ্রি, অর্থাৎ আমি যদি 180কে 2 দিয়ে ভাগ করি এবং ফাইকে, অর্থাৎ উভয় পক্ষকে যদি 2 দিয়ে ভাগ করি, এই পাশে আমি 5/2 পাচ্ছি, এই পাশে 180কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি পাই। অর্থাৎ ষাটমূলকীয় পদ্ধতিতে বা সেক্সা জেসিমল প্রসেসে, যেটা 90 ডিগ্রি, স্পেরিক্যাল প্রসেসে কিংবা সার্কুলার প্রসেসে কিংবা বৃত্তীয় পদ্ধতিতে, সেটা হচ্ছে 5/2 রেডিয়ান। এই 5/2 রেডিয়ান মানে হচ্ছে এক সমকোণ। এবং আমাদের এই স্টেটে এই যে জায়গাটা আছে, এই 4টা সমকোণের জায়গাটা, এটা প্রতিটা এক একটা 5/2 বা প্রতিটা এক একটা সমকোণ, প্রতিটা এক একটা 5/2 বা প্রতিটা এক একটা সমকোণ। তাহলে আমরা 5/2 বলতে বোঝায় হচ্ছে সমকোণকে বোঝাচ্ছি, কয়টা সমকোণ আমার এই কোণের মধ্যে অন্তর্ভুক্ত আছে সেটা বের করতে হবে। আর এনটা হচ্ছে সমকোণের সংখ্যা, আমার এখানে কয়টা সমকোণ আছে সেটা হচ্ছে সমকোণের সংখ্যা। এখানে যে অনেকগুলো মান আছে, এখানে 11/5/5, তারপরে 19/6, এই মানগুলো আছে, এখানে আমি কয়টা 5/2 মিলাতে পারবো। তারপর 5/2 মিলানোর পরে অবশিষ্ট যেই মানগুলো আছে, অবশিষ্ট যেই কোণগুলো থাকবে, সেই কোণগুলোকে আমাকে প্লাস মাইনাস থিটা করে লিখতে হবে। ধরো যে আমার কাছে, আমি আগে নর্মালি সেক্সা জেসিমল প্রসেসে যদি দেখাই তোমাদেরকে, অর্থাৎ আমি যদি ষাটমূলকীয় পদ্ধতিতে দেখাই, ধরো আমার কাছে 500 ডিগ্রি আছে, এই 500 ডিগ্রিকে আমি কিভাবে এই সূত্রের সাথে মিলাবো? আমরা প্রথমে জানি 5/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমাকে দেখতে হবে এই 500 ডিগ্রির মধ্যে আমি কয়টা 90 ডিগ্রি পাচ্ছি।
500 ডিগ্রির মধ্যে আমি কয়টা 90 ডিগ্রি পাচ্ছি, যেমন 5 নং 45, 6 নং 54, 54 মানে 540 ওভার হয়ে যাচ্ছে, 5 নং 45 আমি এখানে 5টা সমকোণ পাবো, 5 ইনটু 90 ডিগ্রি, 5টা সমকোণ মানে 5 নং 45 মানে 450, 450 যদি হয় 500-র মধ্যে আমার কিন্তু আরও 50 ডিগ্রি অবশিষ্ট থেকে যায়, তাহলে আমি এই 50 ডিগ্রিকে অবশিষ্ট আকারে লিখতে পারি। অর আমি কি করতে পারি, আমি এটা তো 6 সমকোণ অপেক্ষা ছোট 500টা, তাই না, তাহলে আমি এখানে 6টা সমকোণ নিতে পারি, 6টা সমকোণ যদি নিই তাহলে কি হয়, 6 নং 54 মানে 540, কিন্তু আমার এখানে তো 500 ডিগ্রি আছে, তাহলে আমাকে কি কি করতে হবে, 540 ডিগ্রি নিয়ে ফেলছি আমি, যেহেতু 6 নং 54, তাহলে আমাকে 40 ডিগ্রি যে অবশিষ্ট নিয়েছি সেটাকে আমাকে মাইনাস করতে হবে। তাহলে এই 500 ডিগ্রিটাকে আমি দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে যত সমকোণ অপেক্ষা সেটা ছোট, যেমন 5 সমকোণ এখানে যাবে, 5টা সমকোণ আমরা পাবো, আর অবশিষ্ট 50 ডিগ্রি থাকে সেটাকে যোগ করে দিলাম। আরেকটি হচ্ছে আমি সর্বোচ্চ যত সমকোণ যাবে তার চেয়ে 1 সমকোণ বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ যত সমকোণের চেয়ে সেটা ছোট, 500টা 6 সমকোণের চেয়ে ছোট, কিন্তু আমি 6 সমকোণে নিয়েছি এবং মাইনাস আমি 40 ডিগ্রিকে কী করতেছি, বাদ দিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি এই 500 ডিগ্রিকে কয়টা সমকোণে বিভক্ত করতেছি, এই যে এটা হচ্ছে সমকোণ, এই যে 5 এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে n এর মান, আর এই 90 ডিগ্রিটাই হচ্ছে 5/2। দেখো আমি এই 500 ডিগ্রিটাকে n ইনটু 5/2-তে বিভক্ত করে দিয়ে প্লাস থিটা মানে অবশিষ্ট থিটা, এবং এই থিটাটা অলওয়েজ সূক্ষ্ম গুণ হবে মানে 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। এখানেও 6টা হচ্ছে n এর মান, 90 ডিগ্রি মানে আমরা বুঝে হচ্ছে সার্কুলার প্রসেসে বা স্পেরিক্যাল সিস্টেমে কিংবা বৃত্তীয় পদ্ধতিতে 5/2, অর্থাৎ n ইনটু 5/2 এবং 40 ডিগ্রি যেটা আছে এটা অবশ্যই সূক্ষ্ম গুণ তথা 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে প্রথমে এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ম্যাথগুলোকে আমরা n ইনটু 5/2 প্লাস মাইনাস থিটা সূত্রের সাথে মিলাবো, নাম্বার ওয়ান। ওকে, এরপর আমরা দ্বিতীয় নম্বরে আসি, n যদি জোড় হয় সূত্রের সাথে মিলানোর পরে আমাদের n এর মানটা যদি জোড় সংখ্যক হয় তাহলে সাইন থিটা সাইন থেকে যাবে, কস কস থেকে যাবে, ট্যান ট্যান থেকে যাবে, হ্যাঁ, অর্থাৎ মানগুলোর কোনো পরিবর্তন হবে না, দেয়ার আর নো চেঞ্জ। বাট যদি nটা বিজোর হয়, nটা বিজোর হয় অর্থাৎ সমকোণ বিজোর সংখ্যক হয়, সমকোণ কি হয়, বিজোর সংখ্যক হয়, সেক্ষেত্রে সাইন থিটা কস থিটা হয়ে যাবে, ট্যান থিটা কট থিটা হয়ে যাবে, সেক থিটা কসেক থিটা হয়ে যাবে। অনুরূপ কস থাকলে সাইন হয়ে যাবে, কট থাকলে ট্যান হয়ে যাবে, কসেক থাকলে সেক হয়ে যাবে। নাম্বার থ্রি, আমরা 8.1-এ করেছি যে ত্রিকোণমিতির কোণটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ধনাত্মক কোণ, একটা হচ্ছে ঋণাত্মক কোণ, এবং প্রতিটা কোণই কিন্তু এই ওএক্স অক্ষ থেকে শুরু হয়, যদি ধনাত্মক হয় ওএক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে যায়, আর যদি ঋণাত্মক হয় তাহলে ওএক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে যায়। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোণগুলো যেগুলো আছে, যেমন এখানে দেখো সাইনের আগে কোনো চিহ্ন নাই মানে ধনাত্মক কোণ, এখানে কোনো চিহ্ন নাই মানে ধনাত্মক কোণ, ধনাত্মক কোণ, এখানে দেখো ট্যানের এখানে মাইনাস আছে মানে এটা একটা ঋণাত্মক কোণ, এখানে দেখো ধনাত্মক কোণ, এটা একটা ঋণাত্মক কোণ, এটা ধনাত্মক কোণ, এটা একটা ঋণাত্মক কোণ, যাদের এখানে মানের আগে প্লাস আছে তারা ধনাত্মক কোণ, যাদের মানের আগে মাইনাস আছে এরা হচ্ছে ঋণাত্মক কোণ। সো আমাদেরকে দেখতে হবে যে আমার মানটা কি ধনাত্মক না ঋণাত্মক, যদি ধনাত্মক হয় তাহলে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে সেটা কোন চতুর্ভাগে আছে সেই চতুর্ভাগে ওই অনুপাতটা কি ধনাত্মক না ঋণাত্মক সেটা বের করে নিব। আমরা প্রথমে জানি প্রথম চতুর্ভাগে, অর্থাৎ এগুলো জানার জন্য তোমাদেরকে, যারা এগুলো জানো তাদের জন্য এই ক্লাসটা না, যারা জানো না তাদের জন্য আগের ক্লাসগুলো দেখা লাগবে। প্রথম চতুর্ভাগে সাইন কস টেন্স কট সেক কসেক 6টা অনুপাতই ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে অনলি সাইন এবং কসেক ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ধনাত্মক, চতুর্থ চতুর্ভাগে সেক এবং কস ধনাত্মক। ওকে, তাহলে আমরা যদি ধনাত্মক কোণ হয় তাহলে এই ওএক্স রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে সেটি কোন চতুর্ভাগে অবস্থান করতেছে এবং সেই চতুর্ভাগে ওই ত্রিকোণমিতিক মানটা, যেমন এখানে সাইন হবে এখানে কসেক হবে, ওই ত্রিকোণমিতিক মানটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেই মানটা বসাতে হবে। আর যদি ঋণাত্মক হয় তাহলে এই ওএক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে সেটি যে চতুর্ভাগে যাবে ওই চতুর্ভাগে সেই ত্রিকোণমিতিক অনুপাতটার মান ধনাত্মক নাকি ঋণাত্মক সেই মানটা বসাতে হবে। তাহলে এই তিনটি রুলস ফলো করে আমরা এখন আমাদের এই ম্যাথগুলো সলভ করব, এবং এই প্রসেসটা
ফলো করে পুরোপুরি আমরা ম্যাথগুলো সলভ করব এবং 7 নাম্বার ম্যাথ সলভ করার পরে আমি নেক্সট 8 নাম্বার এবং 9 নম্বরের ম্যাথগুলো লাইভে আসব না আমি সরাসরি ভিডিও করে আপলোড করা হবে সেগুলো এবং তোমরা আশা করছি সেগুলো বুঝে নেবে আর সেগুলো বোঝার জন্য এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে যেমন ধরো আমি এখন ইউটিউবে ক্লাস নিচ্ছি বা আমি এখন ফেসবুকে ক্লাস নিচ্ছি এখানে আমি একটা শব্দ ইউটিউবে একটা শব্দ ক্লাস একটা শব্দ নিচ্ছি একটা শব্দ চারটা শব্দ তো আমি কি করলাম আমি এটা আলাদা একটা শব্দ আমি এরকম আরো কয়েকটা শব্দ মিলে একটা সেন্টেন্স হচ্ছে ঠিক এখানে এগুলো হচ্ছে এক একটা ছোট ছোট পদ ম্যাথের ছোট ছোট পদ এরকম অনেকগুলো পদ মিলে একটা বড় ম্যাথ তৈরি হয় যেটা হয়েছে 8 নম্বরে এবং 9 নম্বরে তোমরা বই খুললে 8.3 এর 8 নম্বর এবং 9 নম্বরে দেখবা যে এরকম অসংখ্য পদ জাস্ট প্লাস মাইনাস 3 সাপোজ আমার এখানে 7 নম্বর ম্যাথে আছে হচ্ছে সাইন 7.5 খতে আছে হচ্ছে কস 11.5/2 তো আমি মাঝখানে একটা প্লাস দিয়ে দিলাম এখানে আছে কট 11.5 আমি এখানে একটা মাইনাস দিয়ে দিলাম কট 11.5 তাহলে দেখো আমার তিনটা পদ দিয়ে একটা ম্যাথ হয়ে গেছে না ঠিক আমার 8 এবং 9 নম্বরে হচ্ছে এরকম ম্যাথগুলো আমি এখানে ছোট ছোট পদগুলোকে যখন ভাঙতে পারবো বিশ্লেষণ করতে পারবো তখন এই বড় ম্যাথগুলোকে আমি বিশ্লেষণ করতে পারবো আমার টেকনিক ওই একটাই আমি ছোট ছোট পদগুলোকে আগে ভেঙে ফেলবো ক্লিয়ার ওকে তাহলে যাওয়া যাক আমাদের ম্যাথগুলো সলভ করার জন্য তো আসি আমরা প্রথমে যেটা করব আমাদের প্রথমে হচ্ছে 7 নাম্বার ম্যাথটা আমরা প্রথমে করব হচ্ছে 7 নাম্বার ম্যাথটা আমাদের 7 এর ক নাম্বার ম্যাথে যেটা আছে সেটা হচ্ছে সাইন 7.5 ওকে ফার্স্ট রুলস অ্যাপ্লাই করছি এন ইনটু 5/2 প্লাস মাইনাস থিটা সূত্রের সাথে মিলাবো তাহলে আমাকে দেখো প্রথমে যেটা করতে হবে 5/7কে 5/2র সাথে মিলাতে হবে 5/2র সাথে মিলানোর জন্য আমরা এখানে অলমোস্ট একটা 5/2 নিয়ে নিই 5/2 নিয়ে নিলাম এখানে কি আনতে হবে এন আনতে হবে কি আনতে হবে এন আনতে হবে তো আমার 7.5 কত হলে মিলবে দেখো এখানে 7.5 আছে আমি যদি এখানে 14 ইউজ করি তাহলে এই 14কে 2 দিয়ে ভাগ করলে 14কে 2 দিয়ে ভাগ করলে 7.5 হয় অর্থাৎ আমি 7.5কে কিন্তু এন ইনটু 5/2 দ্বারা মিলিয়ে ফেলেছি যেখানে এন এর মান হচ্ছে 14 তো আমাকে তো সূত্রের সাথে প্লাস অথবা মাইনাস থিটা মিলাতে হবে তো এখানে তো আমার 7.5 পুরোপুরি মিলে গেছে 7.5টা পুরোপুরি মিলে গেছে তাহলে আমার অবশিষ্ট কিন্তু থিটার মান আর কি হতে পারে সেটা হতে পারে 0° কি হতে পারে 0° অর্থাৎ যখন এই 7.5টা এন ইনটু 5/2র সাথে মিলে যাবে তখন অবশিষ্ট পদটাকে আমরা 0° লিখব তবে যদি এই মানটা ঋণাত্মক মান হয় 0°টাও মাইনাস করব আর যদি ধনাত্মক মান হয় 0°টাও প্লাস করব আমার ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে সেটা মিলানোর জন্য আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে এরপরে তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ নাম্বার 2 দ্বিতীয় যে রুলসটা আছে এন জোর হলে অনুপাত ঠিক থাকবে দেখো এন এর মান জোর 14 এন এর মান কি আছে জোর আছে সুতরাং অনুপাত ঠিক থাকবে মানে সাইনটা সাইন থেকে যাবে ওকে সাইনটা সাইন থেকে যাবে এরপরে আসি সাইনটা যদি সাইন থেকে যায় আমার এখানে এরপর আমরা দেখব হচ্ছে কি ঘড়ির কাঁটার এটা কি ধনাত্মক হ্যাঁ ধনাত্মক কোণ ধনাত্মক কোণ হলো কোন দিকে যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে কয়টা সমকোণ যাবে 14টা সমকোণ যাবে এই যে 1 এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 সমকোণ এসে প্লাস 0° তার মানে তার মুভমেন্ট হচ্ছে এদিকে এদিকে মানে সে থার্ড কোয়াড্রেন্টে আছে থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট ধনাত্মক ট্যান এবং কট ধনাত্মক বাকিগুলো ঋণাত্মক তার মানে থার্ড কোয়াড্রেন্টে সাইনটা ঋণাত্মক সো সেক্ষেত্রে আমাদেরকে আগে একটা কী আনতে হবে মাইনাস আনতে হবে মাইনাস সাইন আমরা নিব হচ্ছে শুধুমাত্র সূক্ষ্মকোণটা 0° তো আমাকে বলো তো সাইন 0° মান কত আমরা সবাই জানি সাইন 0° মান 0 তো 0-র আগে মাইনাস থাকা আর না থাকা একই কথা দ্যাট মিন্স আলটিমেটলি এটার মানটা হয়ে যাবে 0 দিস ইজ আনসার তাহলে আমরা খুব সহজে ম্যাথটা করে ফেলেছি শুধুমাত্র তিনটা রুলস অ্যাপ্লাই করে এখানে আমরা বাড়তি কিছু কিন্তু অ্যাপ অ্যাপ্লাই করিনি ওকে তো যাওয়া যাক আমাদের নেক্সট ম্যাথে খুব সহজ তোমরা বারে বারে এগুলো প্র্যাকটিস করতে হবে খ নাম্বার ম্যাথে যেটা আছে সেটা হচ্ছে দেখো কস 11.5/2 ওকে ওকে তাহলে আমি পাশে লিখছি প্রথমে আমরা আসি সূত্রের সাথে মিলাবো এন ইনটু 5/2 প্লাস মাইনাস থিটা সূত্রের সাথে মিলাচ্ছি তাহলে আমরা প্রথমে লিখতেছি হচ্ছে কস
সূত্রের সাথে যদি মিলাই আমরা 5/2 নিয়ে নিলাম, এবং এখানে 11 মিলাতে হবে। আমি যদি এখানে 22 দেই তাহলে এই 22 কে, অর্থাৎ প্রথম দুটো মান প্রায় সেম, 22 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি, 22 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 11 পাই পাচ্ছি। কি পাচ্ছি? 11 পাই পাচ্ছি, অর্থাৎ আমি এটাকে 22 দ্বারা ভাগ করলে, আচ্ছা 11 পাই পাচ্ছি কিন্তু আমার এখানে তো নিচে একটা 2 আছে, তাহলে আমি এখানে যেটা করতে হবে সরাসরি এই যে 11টাকে আমি আলাদা নিয়ে আর 5/2টাকে এভাবে লিখব। হ্যাঁ এখন ঠিক আছে, তাহলে আমার 11কে 5 দ্বারা গুণ করলে 11 5/2, জিনিসটা কি হলো, n ইনটু 5/2 প্লাস মাইনাস থিটা, n ইনটু 5/2 কে সমর্থন করে ফেলছে, যেখানে n এর মান হচ্ছে 11 আর 5/2। তাহলে আমি 11 5/2 কে বিশ্লেষণ করলাম, এটা তো মিলে গেল, তো আমার প্লাস মাইনাস থিটা তো আনতে হবে, সো আমি কিছু যেহেতু নাই অবশিষ্ট আমি প্লাস 0° নিয়ে আসলাম। ওকে আমার ফার্স্ট সূত্র অ্যাপ্লাই শেষ, দেন আমি যাচ্ছি হচ্ছে দ্বিতীয়টাতে, এন এর মান জোর নাকি বিজোর? যদি এন এর মান জোর হয়, এখানে এন এর মান জোর নেই, ইলেভেনটা বিজোর সংখ্যা, সো এন এর মান বিজোর হলে আমার সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, এখানে আছে কি কস, তাহলে কসটা কি হয়ে যাবে, কসটা হয়ে যাবে সাইন, কসটা হয়ে যাবে সাইন। তারপর আসো ইলেভেন, এটা আমার কি কোণ, ধনাত্মক কোণ, এই যে এখানে ধনাত্মক কোণ, ধনাত্মক কোণ মানে কোন দিকে যাবে, ঘড়ির কাটার বিপরীত দিকে যাবে, কোন দিকে যাবে, ঘড়ির কাটার বিপরীত দিকে যাবে, কত সমকোণ যাবে, 11 সমকোণ, এই যে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 আসার পরে প্লাস 0° মানে মুভমেন্ট এদিকে, এসে সে চতুর্থ কোয়াড্রেন্টে আসে, এবং চতুর্থ কোয়াড্রেন্টে কসের মান কি, ধনাত্মক, আমরা জানি চতুর্থ কোয়াড্রেন্টে কস এবং সেকের মান হচ্ছে ধনাত্মক, সো এখানে যেহেতু কস আছে এবং কসের অবস্থানটা হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্টে, তার মান ধনাত্মক, সো এখানে ধনাত্মকই হবে, ধনাত্মক হবে মানে এখানে চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, তাহলে অবশিষ্ট আছে হচ্ছে আমার 0° কত ডিগ্রি, 0° মানে আমি পাচ্ছি সাইন 0°, তো এই সাইন 0° মান কত, 0, ক্লিয়ার? খুব সহজ, খুব সহজ, আমরা এই ম্যাথগুলোকে খুব সহজে সলভ করতে পারি। ওকে নেক্সট ম্যাথে যাই আমরা, ম্যাথকে ফিল করে করব আমরা, তাহলে খুব ইজিলি মনে রাখতে পারবো, গ নাম্বারে আমাদের আছে কট 11 5। ওকে এটাকে আমরা প্রথমে এন ইন্টু 5/2 প্লাস মাইনাস থিটার সাথে মিলাই, এন ইন্টু 5/2 প্লাস মাইনাস থিটার সাথে মিলাই, তাহলে আমরা প্রথমে কট নিয়েছি, এটাকে মিলানোর জন্য আমরা যদি প্রথমে একটা 5/2 আনতে চাই, এখানে 11 5 মিলাতে হবে, মানে এমন একটা সংখ্যা আনতে হবে যে সংখ্যাটাকে আমি 2 দিয়ে ভাগ করলে 11 আসবে, আর দিস ইজ 22, আমি যদি 22 কে 11 দ্বারা ভাগ করি, 22 কে 11 দ্বারা ভাগ করি 11 পাবো, ওই 11 পাই। ওকে মানে 22 ইন্টু 5/2, তাহলে আমার এন এর এন ইন্টু 5/2 এর সাথে মিলিয়ে ফেললাম, প্লাস মাইনাস থিটা আনতে হবে, যেহেতু এটা ধনাত্মক কোণ আমি প্লাস 0° নিচ্ছি। ওকে তাহলে এখন আসি, প্রথমে সূত্রের সাথে ম্যাচ করা শেষ, এবার আসি আমরা এন এর কাছে, এন কি জোর না বিজোর, আমরা দেখতেছি এন এর মান 22, দ্যাট মিনস এনটা জোর, জোর হলে অনুপাত ঠিক থাকবে, সো এখানে কটের কোনো পরিবর্তন হবে না, কট কট থেকে গেল। ওকে তাহলে আমার দ্বিতীয় নম্বর রুলস শেষ, তৃতীয় নম্বর রুলস, আমি দেখতেছি এটা একটা ধনাত্মক কোণ, দ্যাট মিনস এটা ঘড়ির কাটার বিপরীত দিকে যাবে, ঘড়ির কাটার বিপরীত দিকে যাবে, কয়টা বিপরীতে যাবে, 22টা কোণ অতিক্রম করবে সে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22টা অতিক্রম করার উপরে প্লাস মানে এদিকে আসবে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে। আচ্ছা এখন প্রশ্ন হলো 40টা 50টা 100টা সমকোণ তো হতে পারে, তো তুমি কি এতগুলো ঘুরাতে পারবে, নো পারবে না, কিভাবে করবে, দেখো যেটা আছে যতটা সমকোণ আছে ততটা সমকোণের মধ্যে আমি 4 দ্বারা ভাগ করবো, যেহেতু এখানে আমার কোয়াড্রেন্ট 4টা, কোয়াড্রেন্ট কয়টা 4টা, আমি যদি 22-এর মধ্যে দেখো, 22-এর মধ্যে 22-এর আগের যে সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায় কত, 20, 22-এর আগে 20 সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায়, 22-এর আগে 20 সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায়, এবং 20-এর পরে আমরা 20টা সমকোণ এখানে আসবে সেটা ধরে নেব, বাকিটা 21 22 এখানে ধরে নেব, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ, না বুঝলে আমি আবার বলতেছি, ধরো আমার কাছে কোণ আছে হচ্ছে এখানে n এর মান ধরো 54, কত 54, 54 কি 4 দ্বারা ভাগ যায়, 4 13 52, 54 4 দ্বারা ভাগ যায় না, তাহলে 54-এর আগে কোন সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায়, 52 সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায়, আমি ধরে নেব যে আমার 52 সমকোণ ঘড়ির কাটার দিকে যাক বা বিপরীত দিকে যাক, 52 সমকোণটা যদি ঘড়ির কাটার বিপরীত দিকে হয় ধনাত্মক হয় সে ঘুরে 52 নম্বরটা এখানে আসবে, বাকিটা কত
54 53 54 এখানে আসলো। হ্যাঁ, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে 52 নম্বরটা ঘুরে এখানে আসলো, বাকিটা কোথায়? 53 54 এভাবে করে আসলো। আমি বিষয়টা আশা করি বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি। অর্থাৎ আমাকে দেখতে হবে এন এর মানটা যত হয় সেটা সরাসরি 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। গেলে তো সেটা সরাসরি এই রেখাই আসলো যে এদিক থেকে গুরুক কিংবা এদিক থেকে গুরুক, এদিকেই আসলো 4। এই যে 1 2 3 4, যেহেতু 4টা সমকোণ 4 দ্বারা ভাগ করবো আমরা, তাহলে আমার এখানে 22টা সমকোণ মানে হচ্ছে, দেখো 22-এর আগে 20 সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায়, এবং এটা যেহেতু ধনাত্মক, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে আসলে 20টা সমকোণ অতিক্রম করবে, মানে 20টার জন্য সে এখানে আসবে। 5টা লাইন ঘুরে 4 5 20 এখানে আসলো, আরও 2টা সমকোণ 20-এর পরে 22, এই যে 20টা আসার পরে 21 22 21 22 আসার পরে তারটা হচ্ছে প্লাস, মানে মুভমেন্ট করতেছে সামনের দিকে। দ্যাট মিন্স সে থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে কটের মান ধনাত্মক, যার কারণে আমরা এখানে ধনাত্মক ইউজ করবো। থার্ড কোয়াড্রেন্টে কট এবং টেনের মান ধনাত্মক, সো কট ইউজ করলাম। কট ইউজ করার পরে আমরা এখানে কত ডিগ্রি আছে? 0 ডিগ্রি। আমরা কট 0 ডিগ্রি, জাস্ট সূক্ষ্মগুণটা নিব, কট 0 ডিগ্রি। তা আমাকে বলতে হবে যে কট 0 ডিগ্রির মান কত। কট 0 ডিগ্রির মান নেই, মানে অসংজ্ঞায়িত। আমরা জানি কট 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, তো এটা অসংজ্ঞায়িত, এই জিনিসটা আনসারটা হচ্ছে অসংজ্ঞায়িত। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা চলে যাবো এখন নেক্সট ওয়ান। আমাদের নেক্সট ওয়ান হচ্ছে ঘ নাম্বার 10 - 23 5/6। এখান থেকে আমাদের কিছু টেকনিক্যাল ম্যাথ স্টার্ট। ওকে, আচ্ছা, প্রথমত আমরা ফার্স্ট ক্লাসে কিছু ম্যাথ করেছিলাম ঋণাত্মক কোণের জন্য, যেমন সাইন মাইনাস থিটার মান কিন্তু মাইনাস সাইন থিটা, মাইনাস কস থিটার মান কিন্তু প্লাস কস থিটা। দেখো, মাইনাস থিটাটা ধনাত্মক কোণ এদিকে হয়, এটা প্লাস থিটা, আর এদিকে ঋণাত্মক মানে মাইনাস থিটা। তো মাইনাস থিটাটা আলটিমেটলি কোন চতুর্ভাগে অবস্থান করছে? চতুর্থ চতুর্ভাগে। আমরা জানি চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক হচ্ছে ধনাত্মক, সো মাইনাস থিটা, এই পুরোটা হচ্ছে থিটার মান। এখানে যে মাইনাস থিটা, 10 - থিটাটা এখানে কিন্তু ঋণাত্মক, কারণ এখানে শুধুমাত্র কস সেক ধনাত্মক, 10 - থিটাটা এখানে ঋণাত্মক, যার কারণে 10 - থিটার মান -10 থিটাই হবে। সাইন মাইনাস থিটাটা এখানে ঋণাত্মক, চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক, যার কারণে সাইন মাইনাস থিটার মানটা -sin θ হবে। কিন্তু এই চতুর্ভাগে কস মাইনাস থিটাটার মানটা ধনাত্মক, ঠিক আছে? কেন? কারণ এই চতুর্ভাগে আমরা জানি কস আর সেক অলওয়েজ ধনাত্মক, সো এখানে 10-এর জায়গায় যদি কস হতো কস মাইনাস থিটা, সেজন্য তখন এখানে প্লাস কস থিটা হতো। কিন্তু 10 হওয়ার কারণে, 10 যেহেতু এই চতুর্ভাগে ঋণাত্মক, -10 - θ মান এখানে -10θ হবে, আর মাইনাস থিটাটা চতুর্থ চতুর্ভাগে হওয়ায় আমরা শুধুমাত্র কস আর সেকের মানটা এখানে ধনাত্মক রাখবো, বাকিগুলো ঋণাত্মক রাখবো। ওকে, তাহলে এটাকে আমরা -10 - θ-র সাথে যদি তুলনা করি, আমরা জানি 10 - θ-র মান হচ্ছে -10θ, -10θ, থিটা বলতে এখানে 23 5/6 বোঝাচ্ছি। আর মাইনাস থিটার মান, প্লাস থিটার মান, 3 5/2 + θ, 3 5/2 - θ, এই মানগুলো দেখতে হলে অবশ্যই তোমাকে চলে যেতে হবে আমার লেকচার 1 এবং 2-তে। সেই লেকচার 1 এবং 2-তে আমি প্রায় 8 থেকে 9টি ত্রিকোণমিতিক কোণের মান নিয়ে আলোচনা করেছি এবং কোণগুলো উল্লেখ করার চেষ্টা করেছি। ওকে, তাহলে আমাদের এই কাজটা শেষ। এটা সূত্র মোতাবেক হলো যে 10 - θ = -10θ। এখন আমাদের কাজ এই সূত্রের সাথে মিলানো। আমরা সূত্রটার সাথে মিলাবো এখন। যদি সূত্রটার সাথে মিলাতে চাই তাহলে দেখো, আমাদের এখানে প্রথমে আমরা দেখি যে এটাকে আমরা কিসের সাথে মিলাবো। প্রথমে হচ্ছে কতটা এন আছে সেটা আমরা বের করব। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে 5/6-কে আমরা টোটালি আলাদা করে দিচ্ছি। কিভাবে করি দেখো, আমি যদি এখানে 5/6-টা একটা সূক্ষ্মকোণ, 5 মানে হচ্ছে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রিকে 6 দ্বারা ভাগ করলে হয় আমাদের 3 6 18, মানে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ। এখন এখানে কত করলে আমাদের এটা মিলবে? আমি যদি বলি যে 4 6 24, ধরো এখানে যেহেতু মাইনাস আছে আমাদেরকে মাইনাস দিয়ে মিলাতে হবে, মানে 4 6 4 6 24। আমি যদি এখানে 4 5 দেই, মাঝখানে মাইনাস দেই, তাহলে কী হয় দেখো তো, 4 6 24 পাই। মানে এই জিনিসটাকে যদি আমি আবার লসাগু করে আনি, লসাগু হবে 6 4 6 24 পাই, মাইনাস পাই, তাই না? আমি এখানে লসাগু করে দেখাচ্ছি, 6 4 6 24 5, মাইনাস আছে মাইনাস দিলাম, 6-কে 6 দ্বারা ভাগ করলে 1, 5-কে 5, 24 পাই থেকে 5 চলে গেলে 23 পাই,
ওকে, তাহলে আমি এটা তোমাদেরকে এগুলোর জন্য প্রচুর সাধনা করতে হবে, প্রচুর পড়তে হবে। তাহলে আমি এটা মিলিয়ে ফেললাম। আচ্ছা, আমি তো এখানে অন্য কিছু দিয়ে দিতে পারতাম, কিন্তু দিলে এটা মিলতেও পারতো। ধরো এখানে এমন কিছু মান আছে যেটা থেকে এই মানটা প্লাস করলে মিলে যায়, কিন্তু আমার এখানে ঋণাত্মক আছে। আমি চেষ্টা করব এই জায়গায় যদি ঋণাত্মক থাকে এই জায়গায় ঋণাত্মক মিলানোর জন্য, এটা অলওয়েজ মাথায় রাখবে। আচ্ছা, তাহলে এই পাশে যদি এটা হয়, আমি একটু এখন এই পাশ থেকে লিখি, তাহলে আমরা এখন এই অংশটাকে মিলাবো। এই যে দেখো, প্লাস মাইনাস থিটাটা মাইনাস থিটা আকারে আসলো, এন ইন্টু ফাইভ বাই টু মিলাবো আমরা ফোর ফাই থেকে মিলাচ্ছি। দেখো, খেয়াল করো, মাইনাস টেন ফোর ফাইভকে যদি আমি এন ইন্টু ফাইভ বাই টুর সাথে মিলাই, তাহলে আমাকে প্রথমে ফাইভ বাই টু আনতে হবে। এখানে যদি একটা এইট লিখি, এই এইটকে টু দ্বারা ভাগ করলে আমি ফোর ফাই পাবো। ওকে, আর এদিকে মাইনাস ফাইভ বাই সিক্সটা থাকলো। তাহলে দেখো, এন ইন্টু ফাইভ বাই টু মাইনাস থিটা হয়ে গেল, এন ইন্টু ফাইভ বাই টু মাইনাস থিটা, এই সূত্রের সাথে মিলালাম। মিলানোর পরে আমরা দেখব এন এর মানটা জোর না বিজোর, দেখতেছি এন এর মান এইট, দ্যাট মিন্স এনটা এনে থাকবে, অর্থাৎ টেনটা টেনে থাকবে, অনুপাতটা চেঞ্জ হচ্ছে না। টেন লিখে ফেললাম। টেন লিখে ফেলার পরে আমরা যাব হচ্ছে এই জোর বিজোরের কাজ শেষ, এবার যাব হচ্ছে এখানে মাইনাস, মাইনাস অনুপাত। মাইনাস মানে কোন দিকে যাবে? ঘড়ির কাটার দিকে যাবে, ঘড়ির কাটার দিকে যাবে, এখান থেকে ঘড়ি কাটার দিকে যাবে। কয়টা সমকোণ যাবে? আটটা। আট কিন্তু চার দ্বারা ভাগ যায়, দেখো আটটা চার দ্বারা ভাগ যায়, তার মানে এখান থেকে এখানে ঘুরে আসলে চার সমকোণ, আবার ঘুরে আসলে আট সমকোণ, তার মানে সে আটবার ঘুরে এখানে আসবে। আসার পরে আবারও মাইনাস, মাইনাস ফাইভ বাই সিক্স, বা ফাইভ বাই সিক্স মানে থার্টি ডিগ্রি, মানে থার্টি ডিগ্রি মানে সে মাইনাস মানে ঘড়ি কাটার দিকে আরও থার্টি ডিগ্রি যাবে, সামথিং এতটুকু যাবে। তার মানে সে কোথায় অবস্থিত? চতুর্থ চতুর্ভাগে। এই চতুর্থ চতুর্ভাগে টেনের মান কি ধনাত্মক না ঋণাত্মক? চতুর্থ চতুর্ভাগে যেহেতু সে চলে আসছে, এই চতুর্থ চতুর্ভাগে টেনের মান কিন্তু, টেনের মান কিন্তু ঋণাত্মক। তার মানে যে এর অবস্থানটা কোন কোয়াড্রেন্টে হচ্ছে, চতুর্থ কোয়াড্রেন্টে হচ্ছে, সেই চতুর্থ কোয়াড্রেন্টে টেনের মানটা ঋণাত্মক। সেই ঋণাত্মক চিহ্নটা আর এখানে যে ঋণাত্মক চিহ্নটা, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস গুণ হয়ে এই জায়গায় প্লাস হয়ে গেল, আর এখানে আমাদের থাকতেছে হচ্ছে পাই বাই সিক্স, এবং এখানে মাইনাস চিহ্নটা আমাদের নেওয়ার প্রয়োজন নেই, আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ বাই সিক্স। ফাইভ বাই সিক্স মানে কত? একশো আশি বাই ছয়। একশো আশি বাই ছয় মানে থার্টি ডিগ্রি। টেন থার্টি ডিগ্রির মান কত? টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি। দিস ইজ অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছো, আই হোপ বুঝতে পেরেছো। সুতরাং আমরা এভাবে করেই ম্যাথগুলো সলভ করে ফেলবো ইনশাল্লাহ, সবগুলো ম্যাথ। তো আমরা এর পরবর্তীতে যাচ্ছি, অন্য নাম্বার ম্যাথটা যাচ্ছি। আমি চেষ্টা করতেছি সবগুলো ম্যাথ সলভ করে দেওয়ার জন্য। তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই, এই ম্যাথগুলো যদিও আমি 2022 সালের পরীক্ষার্থীদেরকে কেন্দ্র করে করাচ্ছি, কিন্তু আজকে থেকে শুরু করে যতদিন পর্যন্ত, সামনে যতদিন পর্যন্ত না তোমাদের ম্যাথ বই চেঞ্জ হচ্ছে, ততদিন পর্যন্ত সকল ব্যাচের জন্য এই ম্যাথগুলো প্রয়োজন। এবং এটা আমি অষ্টম অধ্যায় দিয়ে শুরু করেছি, পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্য অন্য অধ্যায়গুলো আমি আলোচনা করব। এবং আমার এই চ্যানেলে বা এখান থেকে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা অন্য অন্য ইউটিউবে অন্য অন্য চ্যানেলের ম্যাথগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, আমরা যাচ্ছি হচ্ছে উম নাম্বার ম্যাথে। উম নাম্বার ম্যাথে আছে হচ্ছে আমাদের কসেক নাইনটিন ফাইভ বাই সিক্স। তো আমরা এটাকে আগের মতো ডিভাইড করে ফেলতেছি, কসেক ফাইভ বাই সিক্সকে যদি আমরা এইখানে নিয়ে আসি, আর এখানে যদি আমরা কী করলে এটা মিলবে, যেমন আমি যদি বলি যে এখানে প্লাস আছে, তো তাহলে আমরা এখানে প্লাস দেওয়ার জন্য চেষ্টা করব। যদি প্লাস দেই তাহলে আমার এখানে একটা পাই পাবো আমি। আমি যদি এখানে তিন ছয় আঠারো, মানে যদি আমি এখানে থ্রি পাই লিখি, কত পাই? থ্রি পাই। থ্রি পাই লিখলে কী হবে? তিন ছয় আঠারোটা পাই প্লাস একটা পাই, কটা হলো? উনিশটা পাই। অর্থাৎ আমি এটাকে লসাও করলে এই উনিশ পাই বাই সিক্সটা পাবো। এটা আমি আগের ম্যাথে দেখিয়েছি, এই জন্য এখানে আর লসাও করে দেখাচ্ছি না। দেখো এখানে প্লাস ছিল, বিতে এখানে আমি প্লাস দিয়ে মিলিয়েছি, অটোমেটিক্যালি মিলে যাবে, তোমার প্রসেস ঠিক থাকলে অটোমেটিক্যালি মিলে যাবো। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এন ইন্টু ফাইভ বাই টু প্লাস মাইনাস থিটার সাথে মিলানো। দেখো প্লাস থিটা এসছে, প্লাস থিটা এসছে, এটাকে এন ইন্টু ফাইভ বাই টুর সাথে মিলাবো। কাকে? থ্রি পাইকে। তো আমরা মিলাচ্ছি কোসেক থ্রি পাই। আমি এখানে ফার্স্টে ফাইভ বাই টু দিচ্ছি, এখানে কত দিলে সেটা থ্রি পাই হবে? এখানে যদি সিক্স দেই থ্রি পাই হবে, কারণ সিক্সকে টু দ্বারা ভাগ করলে তিন দুগুণ ছয় থ্রি পাই পাবো, আর প্লাস এখানে ফাইভ বাই সিক্স থেকে যাবে। ক্লিয়ার? এখন দেখো আমার এই সূত্রের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে এটা, সিক্সকে টু দ্বারা ভাগ করলে থ্রি পাই হচ্ছে, প্লাস
থিটা চলে আসলো, এটা এটা হচ্ছে থিটার মান। এখন মিলানোর পরে, সূত্র মিলানোর পর দ্বিতীয় কাজ, এন এর দিকে তাকাবো, এন কি ধনাত্মক জোর না বিজোর। আমরা দেখতে পাচ্ছি এন এর মান সিক্স, দিস ইজ জোর। এন এর মান যদি জোর হয় এই অনুপাতটা চেঞ্জ হবে না, মানে কসেকটা কসেকই থেকে যাবে। যদি বিজোর হতো কসেকটা কি হয়ে যেত, কসেকটা স্যাক হয়ে যেত। ওকে আচ্ছা, এরপরে আমরা এখানে আসি, এটা কি ধনাত্মক কোণ? হ্যাঁ ধনাত্মক কোণ। কোন দিকে যাবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কত সমকোণ যাবে? ছয় সমকোণ। তো ছয় সমকোণের আগে চার দ্বারা ভাগ দেয় হচ্ছে চার সংখ্যাটা। ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়ে সে চার সমকোণ অতিক্রম করা মানে এখানে আসলো। ছয় মানে হচ্ছে চারটা অতিক্রম করার পরে আরও দুইটা আসবে, মানে এই এই ছয়ে আসলো। ছয়ে আসার পরে প্লাস ফাইভ বাই সিক্স মানে কত? একশো আশি বাই ছয়। একশো আশি বাই ছয় মানে থার্টি ডিগ্রি। থার্টি ডিগ্রি মানে হচ্ছে ঘড়ির কাঁটার ধনাত্মক কোণ, মানে আরেকটু এদিকে আসবে সে, প্রায় থার্টি ডিগ্রি আসবে। আসার পরে এখানে সে কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। থার্ড কোয়াড্রেন্টে কোসেকের মান কি? থার্ড কোয়াড্রেন্টে কোসেকের মান হচ্ছে ঋণাত্মক। থার্ড কোয়াড্রেন্টে কোসেকের মান হচ্ছে ঋণাত্মক। আমরা জানি যে থার্ড কোয়াড্রেন্টে কোসেকের মান কি হয়? ঋণাত্মক হয়। এই যে এখানে কোসেক থিটা আছে, থার্ড কোয়াড্রেন্টে আমাদের কোসেকের মানগুলো কি হয়? ঋণাত্মক হয়। আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের কোসেকের মানটা। আচ্ছা, আমাদের এখানে এই অংশটা কি উনিশ পাই ছিল, তাই না? উনিশ পাই বাই থ্রি, সিক্স পাই প্লাস আমাদের এই জিনিসটা কি হয়েছে? আমাদের এইখানে কোসেক, আচ্ছা হ্যাঁ আচ্ছা ওকে। তাহলে এই কোয়াড্রেন্টে আমাদের কোসেকের মানটা কিন্তু ঋণাত্মক, তাহলে আমরা এখানে একটা ঋণাত্মক চিহ্ন নিয়ে আসলাম, যেহেতু এই কোয়াড্রেন্টে কোসেকের মানটা কি? ঋণাত্মক। ঋণাত্মক চিহ্ন নিয়ে আসলাম, তারপরে আমাদের এখানে আর ফাইভ বাই সিক্স যেটা আছে এই ফাইভ বাই সিক্সটা আমরা নিয়ে আসলাম। তো কোসেক ফাইভ বাই সিক্স মানে হচ্ছে থার্টি ডিগ্রি। কোসেক থার্টি ডিগ্রির মান কত? কোসেক হচ্ছে সাইনের উল্টা। সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে, সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু। তাহলে কোসেক থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট টু, অর্থাৎ কোসেক থার্টি ডিগ্রির মান হচ্ছে, মাইনাসের জায়গায় মাইনাস রেখে দিলাম, কোসেক থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট টু। এটা হবে আমাদের অ্যান্সার। তোমাদের বইতে সম্ভবত এই জায়গাটাতে থ্রি আছে, সম্ভবত এই জায়গাটাতে থ্রি আছে। যদি এই জায়গাটাতে থ্রি থাকে, আমি এটাকে আরেকটু এই কাস্টমাইজ করি, যদি এই জায়গাটাতে থ্রি থাকে তাহলে আমরা কী করব? তাহলে এখানে আমরা ফাইভ বাই থ্রি মিলাবো। ফাইভ বাই থ্রি মিলালে, যখন এখানে সিক্স ছিল আমরা থ্রি পাই দিয়েছি, এখন এখানে থ্রি আছে মানে এখানে আমরা সিক্স পাই দেবো। ওকে, সিক্স পাই দিলে তিন ছয় আঠারো পাই, আর এখানে একটা পাই, সরি উনিশটা পাই হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আমরা এখানে কোসেককে সিক্স পাইকে এন ইন টু ফাইভ বাই টুর সাথে মিলাবো। আমরা এখানে ফাইভ বাই টু নিয়ে নিচ্ছি, এখানে যদি বারো দেই তাহলে বারোকে দুই দ্বারা ভাগ করলে সিক্স পাই মিলে, প্লাস ফাইভ বাই থ্রি মিলালাম। এখন মিলানোর পরে আমরা দেখতেছি এন এর মান জোর, কাজেই কোসেকটা কোসেক থেকে যাবে, মানে চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে দেখবো আমরা এটা কোন কোয়াড্রেন্টে। এখানে বারোটা সমকোণ, বারোকে আমরা চার দ্বারা ভাগ যাই এবং ঘড়ি কাঁটার বিপরীতে, মানে এই চার বার আসলে সে এখানে আসবে, তারপর আবার চার বার মানে আট সমকোণ মানে এখানে আসলো, বারো সমকোণ মানে এখানে আসলো। আসার পরে সে যোগ হচ্ছে, যোগ হয়ে এদিকে আসতেছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। মানে আমরা জানি বারোকে যদি চার দিয়ে ভাগ করবো, কেন চার দিয়ে ভাগ করবো? আমাদের টোটাল কোয়াড্রেন্ট হচ্ছে চারটা, চার দ্বারা ভাগ করলে, যেমন এই যে এখান থেকে এখানে ঘুরে আসলে সে এই চার অতিক্রম করলো, আবার এখান থেকে এখানে ঘুরে আসলে চার অতিক্রম করলো, আবার ঘুরে আসলে চার ঘর অতিক্রম করলো, টোটাল বারো ঘর। বারো ঘর হওয়ার পরে কিন্তু আরও প্লাস, মানে আবার এদিকে যাবে, গিয়ে কতটুকু যাবে? ফাইকে থ্রি দ্বারা ভাগ করলে সিক্সটি ডিগ্রি, মানে আরও সিক্সটি ডিগ্রি যাবে, গিয়ে সে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করবে। ফার্স্ট কোয়াড্রেন্টে কোসের মান ধনাত্মক, কোসেকের মান ধনাত্মক, সেই জন্য এখানে ধনাত্মকে থেকে যাবে, আর এখানে ফাইভ বাই থ্রি থাকবে। তো ফাইভ বাই থ্রি মানে সিক্সটি ডিগ্রি। কোসেক সিক্সটি ডিগ্রি মান কত? কোসেক সিক্সটি ডিগ্রি হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি উল্টা, সাইনের উল্টা। কোসেক যেহেতু সাইন ইকুয়াল টু ওয়ান বাই কোসেক, তো সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু, তাহলে কোসেক সিক্সটি ডিগ্রি মান হবে টু বাই রুট থ্রি, টু বাই রুট থ্রি। আই হোপ বুঝতে পেরেছ। যদি সিক্স হয়, একসাথে দুটো ম্যাথ হয়ে গেল, যদি সিক্স থাকতো এখানে কীরকম হতো? এখানে কিন্তু মাইনাস হয়ে যেত কোয়াড্রেন্টের ভিন্নতার জন্য, কোয়াড্রেন্টের ভিন্নতার জন্য। আর যেহেতু এখানে থ্রি আছে, কোয়াড্রেন্ট বলতেছে যে আমাকে কোসেক তো তোমার ফার্স্ট কোয়াড্রেন্টও হবে, এবং ফার্স্ট কোয়াড্রেন্টে কোসেকের মান ধনাত্মক বিধে আমি এখানে ধনাত্মক দিয়েছি। যদি এখানে সিক্স হয়, আমাকে কোয়াড্রেন্ট বলতেছে যে তোমার অবস্থান থার্ড কোয়াড্রেন্টে, এবং থার্ড কোয়াড্রেন্টে আমার মানটা, এই কোসেকের মানটা ঋণাত্মক হওয়ায় আই ইউজ টু, এখানে আমাকে কী ব্যবহার করতে হচ্ছে? আমাকে এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হচ্ছে, তখন আমার মানটা একরকম হচ্ছে এবং ধনাত্মকের জন্য আমার মানটা অন্যরকম হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছ। এবং সর্বশেষ আমরা আরেকটি ম্যাথ করব, ম্যাথ করে আমরা ক্লাসটা ক্লোজ করে দেবো।
সর্বশেষ আমি এই যে চ এবং বুরকা চ এই দুটো ম্যাথ থেকে যে কোনো একটা করব, যেহেতু আমরা দুটোটাই 25 5/2 আছে, এটা 25 5/6 আছে ঋণাত্মক কোণের জন্য, আমরা এই দুটো থেকে যে কোনো একটা করব, দুটোটাই সেম এবং sec cos দুটোটাই চতুর্থ কোয়াড্রেন্টে ধনাত্মক হয়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ম্যাথ করব, করে আমাদের আজকে ক্লাসটি ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে বুরকের জ নম্বরটাই আমরা নিই, বুরকের জ নম্বরে আমাদের যেটা আছে এখানে মানটা আছে, আমরা আর বাকি মানটা লিখছি না, এই মানগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই যেহেতু আমরা আর করছি না বা অধিকাংশ করে ফেলেছি। ওকে ওকে, আসা যাক কস, আমরা জানি যে কস মাইনাস থিটার মান হচ্ছে ধনাত্মক কস থিটা, কেন? কারণ কস মাইনাস থিটার অবস্থানটা হচ্ছে আসলে মূলত এখানে, মাইনাস থিটার অবস্থানগুলো হচ্ছে এখানে মানে চতুর্থ কোয়াড্রেন্টে, আর চতুর্থ কোয়াড্রেন্টে কস এবং স্যাক ধনাত্মক বলে এই কস মাইনাস থিটার মানটা কি হবে? কস থিটা হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে কস এই মাইনাস থিটার মানটা কস থিটা মানে মাইনাস চিহ্নটা উঠে যাবে 25 5/6। তাহলে আমাদের চিহ্নের কাজ শেষ, এরপরে আমরা এই সূত্রের সাথে মিলাবো, কিভাবে মিলাবো? কস আমরা 5/6 আলাদা নিয়ে যাচ্ছি, আচ্ছা আলাদা নিয়ে যাওয়ার পরে আমরা এখানে মিলাবো কত, এখানে যেহেতু প্লাস আছে আমরা এখানে প্লাস দিয়ে মিলাবো, প্লাস দিয়ে মিলাতে হলে এখানে কত কত দিলে 25 মিলবে, এখানে যেহেতু 6 আছে আমি যদি এখানে 4 5 ইউজ করি তাহলে 4 6 24, একটাকে লসাগু করলে এই যে 4 পাই প্লাস 5/6 লসাগু করলে 6 পাই লসাগু, 6 কে 4 দ্বারা গুণ করলে 4 6 24 পাই যোগ 6 কে 6 দ্বারা ভাগ করলে 1 পাই, একে পাই 24 পাই এবং পাই 25 5/6 হয়। তাহলে এটাকে আমি এইভাবে করে ভাঙলাম, বিশ্লেষণ করে ফেললাম 4 পাই ইন্টু 5/6। ওকে, তাহলে আমি প্লাস থিটাটা মিলিয়েছি, এখন এই 4 পাইকে এন ইন্টু 5/2 মিলাবো, কীভাবে? কস 4 পাইকে যদি এন ইন্টু 5/2 মিলাতে চাই আগে আমি 5/2 নিয়ে নিচ্ছি, এখন এখানে কত দিলে 4 পাই মিলবে? 8 দিলে মিলবে, কেন? 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 পাই হয়। ওকে, এরপর অবশিষ্ট প্লাস 5/6 রেখে দিলাম, তাহলে এটাকে আমি এই সূত্রের সাথে মিলানো শেষ, আমার 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ, এন এর মান কি জোর না বিজোর সেদিকে দেখি, এন এর মানটা হচ্ছে এখানে জোর 8, যদি জোনের মান জোর হয় কস কস থাকবে। ওকে, আমি কসটা কস লিখে দিলাম, এরপরে আসি আমার এন এর মান হচ্ছে 8, মানে এটা 8 সমকোণ অতিক্রম করবে, 8 সমকোণ অতিক্রম করবে মানে কোন দিকে? ঘড়ির কাটার বিপরীত দিকে, কেন? এটা ধনাত্মক, ঘড়ির কাটার বিপরীত দিকে, এখান থেকে পুনরায় এখানে ঘুরলে একবার আসলে 4 হবে, আবার ঘুরলে 8 হবে, তার মানে সে দুইবার ঘুরবে, একবার পুরোটা ঘুরলে 4 সমকোণ আর একবার ঘুরলে 8 সমকোণ, তাহলে 8 সমকোণ আসার পরে 5/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, তার মানে সে আরও 30 ডিগ্রি অনুপাত এরকম আসবে, তার মানে তার অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে সব অনুপাত ধনাত্মক, সু এখানে আমরা ধনাত্মক প্লাস দিলাম আর এখানে হচ্ছে আমাদের 5/6 দিলাম। তো কস 5/6 বলতে বোঝায় 5 মানে 180 ডিগ্রি, 6 কে দিয়ে ভাগ করলে আমরা পাই 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। ক্লিয়ার? আশা করছি ম্যাথগুলো বুঝতে পেরেছো এবং তোমরা অনেক অনেক বেশি এই ম্যাথগুলোকে প্র্যাকটিস করবে। তো যাই হোক, আজকে আমাদের ক্লাস ছিল আসলে এতটুকুই, আমরা পরবর্তী ক্লাসে 8.3 এর বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব, এবং আমি চেষ্টা করব যে 8.3 এর যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমাদের সামনে আলোচনা করার জন্য, কারণ 8.3 এর ম্যাথটা তোমাদের এসএসসি লেভেলে যেমন গুরুত্বপূর্ণ এসএসসি লেভেলে তেমন গুরুত্বপূর্ণ। এসএসসি লেভেলে এই ত্রিকোণমিতির উপর তোমাদের বিশাল একটা পার্ট ডিপেন্ড করবে, এই পার্টটা না করে তুমি এসএসসি লেভেল যদি পার করে দাও এসএসসি লেভেলে গিয়ে বর্ধনের ধাক্কা খাবে। সো সেই ধাক্কাটা অতিক্রম করার জন্য, সেই ধাক্কাটা যেন তুমি পেস করতে না হয় সেজন্য অবশ্যই অবশ্যই 8.1 এবং 2 তো সহজ, সেগুলো তো করবেই, 8.3 অনেকে অ্যাভয়েড করে, সেটা অ্যাভয়েড করা যাবে না। 8.3 থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় ম্যাথও কিন্তু খুব কম আসে, তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র তুমি যদি বিশ্লেষণ করো অ্যানালাইসিস করো তুমি দেখবে যে 8.2 থেকে এবং 8.1 থেকে ম্যাথ বেশি আছে, 8.3 থেকে ম্যাথ কম আসে, তাই অনেকে এটাকে গুরুত্ব কম দেয়, কিন্তু তোমাকে এটা গুরুত্ব সহকারে পড়তে হবে তোমার এসএসসির জন্য এবং তোমার তোমার প্ল্যাটফর্মটা, তোমার ওই যে বললাম তোমার ব্যক্তিগত যে রাষ্ট্রটা আছে ম্যাথের ফিল করার জন্য, ওই ব্যক্তিগত রাষ্ট্রটাকে ডেভেলপ করার জন্য তোমাকে এই ম্যাথগুলো করতে হবে, এবং এসএসসি লেভেলে এই 8.1 আর 8.2 এর ম্যাথগুলো কিন্তু তুমি পাবে না, সেখানে সবগুলো 8.3 এর ম্যাথগুলোই পাবে, এগুলোর ব্যবহারই পাবে। সো তোমাকে এগুলোর ব্যবহারই ভালো করে জানতে হবে, এখন থেকে তোমার নিজের ক্যারিয়ারটাকে নিজের ফান্ডটাকে গ্রো আপ করার জন্য এটা তোমাকে জানতে হবে। সো
পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব যে 8.3 এর অন্যান্য ম্যাথগুলো আপলোড করার জন্য, অবশ্যই লাইভ না, ভিডিও আকারে সেগুলো আপলোড করব। তোমরা অবশ্যই সেটা ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে পাবে। ইউটিউব চ্যানেল হচ্ছে ওয়াইজার একাডেমি, লিখলে সার্চ করলে চলে আসবে, বা আমার এখানে ডেসক্রিপশনে ইউটিউবের চ্যানেল লিংক দেওয়া আছে। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি এবং আমার জন্য দোয়া করবে। পরবর্তীতে আমি অন্যান্য চ্যাপ্টারগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনায় আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।